রেশম দুর্নীতি তদন্তের মাঝে এবার ইডি অফিসে হাজিরা আইএস অফিসার জ্যোতিষমান চট্টোপাধ্যায়ের। পুরো নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যে তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। সোমবার সকালে সল্টলেকের ইডি দপ্তরে এসে আইএস অফিসার জ্যোতিষমান চট্টোপাধ্যায়, সূত্রের খবর, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছে। সোমবার সকালে বেশ কিছু নথি নিয়ে তিনি ইডি দপ্তরে প্রবেশ করেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রেশন দুর্নীতির তদন্তের মাঝে এবার ইডি অফিসে হাজিরা আইএস অফিসার জ্যোতিষমান চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, এই যে আইএস অফিসার আজকে ইডি দপ্তরে, কি ঘটনা জানতে পারছো, কি কারণে তিনি এসছেন বলে জানা যাচ্ছে? গ্রেপ্তার করা হয় এই শিক্ষক গৃহের দুর্নীতিতে, সেই অয়নশীলের যে অফিস, সেই অফিসে যখন তল্লাশি চালায় ইডি আধিকারিকরা, তখন জানতে পারে শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি রাজ্যে হয়নি, তার সাথে সাথে কিন্তু পুরো নিয়োগ দুর্নীতিতে একাধিক তথ্য তাদের হাতে আছে। তারপরে কিন্তু সুমন শোনা যাচ্ছে আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয় যে কিভাবে এই পুরো নিয়োগ দুর্নীতিটা হয়েছিল, সেই বিষয়ে যেমন তদন্ত করা হয়। চলতি মাসেই কিন্তু এই এই যে জ্যোতিষমান চট্টোপাধ্যায়, তিনি কিন্তু ডিএলবি ডিরেক্টর প্রাক্তন ছিলেন, সেই প্রাক্তন ডিরেক্টর ছিলেন ডিএলবি, মূলত ডিরেক্টর অফ লোকাল বডি। তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়, সেই বিষয়ে কিন্তু জানতে চাওয়া হয় কিভাবে এই পুরো নিয়োগ দুর্নীতি হয়েছিল। সেই তথ্য হাতে পাওয়ার পরে কিন্তু ইডি আধিকারিকরা তাকে আজ ডেকে বাজায়। সেই জ্যোতিষমান চট্টোপাধ্যায়, যিনি ডিএলবি প্রাক্তন ডিরেক্টর ছিলেন, তার তাকে কিন্তু আজ সকালবেলা দেখা যায় যে সল্টলেক যে সিডিও কমপ্লেক্স ইডি দপ্তর, সেই দপ্তরে কিন্তু বেশ কিছু নথি নিয়ে তিনি কিন্তু ইডি দপ্তরে আসেন। মূলত কিভাবে এই দুর্নীতি হয়েছে, পুরো নিয়োগ দুর্নীতি, বা কিভাবে এই দুর্নীতি বাকি আর কেউ জড়িত আছে নাকি, সেসব বিষয় নিয়ে যেমন তদন্ত হবে, আর যেসব নথি উদ্ধার হয়েছে সেই সব নথির ভিত্তিতেও কিন্তু এই প্রাক্তন যে ডিরেক্টর বা আইএস অফিসার জ্যোতিষমান চট্টোপাধ্যায়, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। সুমন, যে প্রশ্নটা তোমার কাছে রাখবো, এই যে যেই নথি নিয়ে আসা হয়েছে, কি কি নথি আনা হয়েছে বলে জানতে পাচ্ছো? দেখো, তিনি যেহেতু প্রাক্তন প্রাক্তন ডিএলবি ডিরেক্টর ছিলেন, তো মূলত যেসব তথ্য তার কাছ থেকে উদ্ধার হয়েছে, তার বাড়ি তল্লাশি, তার ব্যাংক অ্যাকাউন্ট যেমন আছে, এরকম তিনি কি কি ভাবে কিরম ভাবে যুক্ত ছিলেন, বা তিনি যখন ডিরেক্টর পদে ছিলেন সেই সময় কিভাবে নিয়োগ হতো, এইসব বিষয়ে কিন্তু তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে, এবং কোনো লেনদেন হয়েছিল কিনা সেসব বিষয়ে ব্যাংকের নথি খতিয়ে দেখবে। অনেক ধন্যবাদ সুমন, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, ফিরবো তোমার কাছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যে ইডি দপ্তরে হাজির হয়েছে আইএস অফিসার জ্যোতিষমান চট্টোপাধ্যায়। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তার বাড়িতে এর আগে তল্লাশি চালিয়েছিল ইডি, আর সোমবার সকালে সল্টলেকের ইডি দপ্তরে আসেন এই আইএস অফিসার জ্যোতিষমান চট্টোপাধ্যায়। সূত্রের খবর, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকেছে ইডি আধিকারিকরা। ইডি ডেকেছে স্যার, বলছি